দুনিয়াতে যত আদর্শ দেখো সব আদর্শগুলো নাপাক একমাত্র মদিনার আদর্শই হলো পাক আমার নবীর মধ্যে বাতিনিভাবে গোপনীয়ভাবে দুনিয়ার কোন লোক কাজ করার সুযোগ যেন না থাকে এই জন্য আমার আল্লাহ কুদরতিভাবে চারবার অপারেশন করেছেন যেটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয় কয়বার চারবার কেমন আমার মায়ার নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই নবীর দুশমনেরা পর্যন্ত বলেছে মুহাম্মদ আল আমিন সত্যবাদী এর মতো আর কেউ নাই কয় দিন আর বাহাদুরি করবা আজকে আমার ডানে বামে এত মানুষ এত ভক্ত কিন্তু চোখ দুইটা বন্ধ করে দেখলাম একজন আমার আপন না মরণকালে কেউ আমার কবরে যাবে না ওই কবরে আমার ছেলে মেয়েরা কেউ যাবে না গায়ের গেঞ্জিটা কেটে কেটে রেখে দিবে শেষ সময় আমারে তিনটা সাদা কাফন পরাবে মদিনার নবী বলেন ওই কবরে যখন মাটি চাপা দিয়া সব বিদায় হয়ে যাবে আমি এখন একা অন্ধকার কবরে কেউ নাই দুইজন ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন করবে সবার বেলায় কে হিন্দু কে মুসলমান কে আলেম কে মূর্খ প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার কারা পারবে আমি হুজুর পারবো গ্যারান্টি নাই কেন যদি গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট পাইয়া আবু বকর জীবনটা ভর শুধু কান্না করে কাটাইছেন আল্লাহ আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াব জান্নাতের টিকিট পেয়ে জীবনটা ভর কেঁদেছেন ওমর জান্নাতের টিকিট পাইয়া জীবনটা ভর কান্না করেছেন হযরত ওসমান জিন্নুরাইন জান্নাতের টিকিট হাতে পাইয়া সারাটা জিন্দেগি কান্না করেছেন হযরত আলী জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদেন আপনারা টিকিট পাইছেন নি এই যুবকেরা যারা বাহাদুরি করো জান্নাতের টিকিট পাইছো নি কোন হিসাব দিছে নি জান্নাতের টিকিট পাইয়া রসুলের হাতে আবু বকর ওমর ওসমান আলী যদি কাঁদেন তো তোমার আমার কি পরিমাণ কান্না দরকার কান্না তো নাই ওই কেউ কাঁদলে তাও বরদাস্ত করতে পারে না এই পরিমাণ কপাল ভরা সমাজে আছে এরা শুধু সিঙ্গেল কপাল ভরা না এরা ডবল কপাল ভরা নিজেও নামাজ পড়ে না কেউ নামাজ পড়ে তাও বরদাস্ত করে না নিজেও পর্দা করে না যারা করে তাও পছন্দ করে না নিজেও টুপি পরে না কেউ পরে তাও পছন্দ করে না নিজেও দাড়ি লম্বা করে না কেউ করবে তাও পছন্দ করে না ও আল্লাহর বান্দা নবীরা আসে তাহলে সাহাবায়ে কেরাম যদি কাঁদেন তো আপনার আমার কি উপায় হবে কবরের ময়দানে তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করবে ইসলাম মানবে নবীর সুন্নত অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ দিনি আল ইসলাম আল্লাহর নবী বলেন আমার আল্লাহ গাইবি একটা আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা দেরি না করে কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়া দাও বান্দা এখন আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত বাহাদুরি করিয়া কোনো লাভ নাই রে যুবক যতই বাহাদুরি করো ফেরাউন নমরুদ হামানের মতো বড় বাহাদুর কেউ নাই হতেও পারবা না কিন্তু সেই নমরুদের আল্লাহ সাইজ করার জন্য কোনো ফেরেশতা লাগে না একটা অসুস্থ মশা সাথে জুতা মোবারকের বাড়ি কথা ঠিক নি ফকির নির্ভলা ফেরাউন জমিনের শশা টাইনা টাইনা মিশরে গিয়া বিক্রি করে কিছু টাকা পাই এক পর্যায়ে মাওলায় ওরে টাকার মালিক বানাইছে ক্ষমতায় বইয়ে কয় আমি শুধু খোদা না আনা রব্বুকুমুল আল আমি সব থেকে বড় খোদা আল্লাহ এমন ধরাই ধরলেন যে লোহিত সাগরে চুবাইয়া ধ্বংস করে দিলেন আজকে সারা দুনিয়া খুঁজো কোনো বেইমানের ঘরে ফেরাউন নমরুদ নামের কেউ নাই
যদি বলি 1 লাখ টাকা দিব নাম রাখবা ফেরাউন তোমার ছেলের নাম কেউ রাজি হবে নি বাঙালির কইলে চিন্তা কইরা হইতো পারে কারণ 1 লাখ টাকা মাসে কম না আল্লাহ হেদায়াত দান করুন ও যুবক পায়ে হাত রেখে বলি আল্লাহকে ভয় করো আল্লাহর কোরআন সত্য আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই মরণের আগে তওবা করো জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাইয়া তওবা করো তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কি আমি পারবো না কেন চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা তওবা করে নাও এখনো সময় আছে তওবা করো যদি কবরে গিয়া জবাব দিতে না পারো সাথে সাথে কবর জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে এর নবীর আশিক উম্মতের দল আমার নবী যার কোনো গুনাহ নাই সেও যদি হাশরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে কাঁদেন তো আপনার আমার উপায় কি এখনো সময় আছে তওবা করে নাও আর আল্লাহকে মনে মনে বলো আল্লাহ আমার মতো যুবক যদি দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে হালাল খায় চাকরি করে ব্যবসা করে আমি কেন পারবো না আমার কপাল কেন এত খারাপ মোনাজাতে কত বান্দার চোখে পানি কপাল বুঝি খারাপ আমার চোখে কেন পানি নাই মা বাবায় বুঝি আমারে বটদোয়া দিয়ে দিছে কোন ব্যথা জানি তার অন্তরে লাগাই দিছে এখনো সময় আছে তওবা করো মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহকে বলো আল্লাহ তুমি জানো আমার অপরাধের খবর আজ তওবা করলাম আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবো না নবীর সুন্নাত অনুযায়ী চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই সম্মানের চেয়ার পাও নাই এই চেয়ারে বসে বয়ান করার যোগ্যতা হয় নাই মা বাবার দোয়া ছাড়া অতএব এই মা বাবা ছাড় বেঁচে আছে এখনো সময় আছে দোয়া নাও তওবা করো যাদের মা বাবা দুনিয়ায় নাই চোখের পানি সেরে একটু দোয়া করিও ওই মা বাবা তোমার জন্য বড় এক সম্পদ আলেমের দোয়া তোমার ব্যাপারে কবুল হওয়ার গ্যারান্টি নাই মা বাবার দোয়া কবুল না হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই কবুল হইয়াই যাবে অতএব আল্লাহর কাছে দোয়া করো তওবা করো মনে মনে বলো আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি রিজিকের মালিক তুমি আজ আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না কি পরিমাণ আপডেট হয়েছে পৃথিবী এই মেধা তো দিয়েছেন আল্লাহ সে আল্লাহ কত সিস্টেমে মানুষকে আদালতে দাঁড় করায় হিসাব নেবেন পালানোর কোনো সুরত নেই হাশরের ময়দানে আল্লাহ সব কিছুর হিসাব নেবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন পয়গম্বরে আরবি আমার রুমের মধ্যে বসে দেখলাম একদিন কান্না করতেছেন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা প্রশ্ন করলাম পয়গম্বর রহমতের নবী আপনি কেন কাঁদেন আমার কোনো বেয়াদবি হয়েছে নাকি পয়গম্বর বলেন ও আয়েশা তুমি কেন বেয়াদবি করবা তো কেন আপনি কান্দেন পয়গম্বর বলেন হাশরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে জন্য কান্না করি জমিনে কান্না আছে এখন কোনো কান্না নাই কান্নার ওয়াজও নাই ফাঁকে ফাঁকে কেউ করলে তার বিরোধিতায় আবার কিছু টুপিওয়ালারা মেডিসিন মারে এত কাঁদো কেন অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা কম হাসো বেশি বেশি করে কান্না করো হাদিসে পাকে পয়গম্বর বলেনি বুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু কান্না করো যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব হবে কারণ জাহান্নামের আযাবের ভয় কেউ যদি চোখ থেকে মাছির মাথা বরাবর এক ফোঁটা পানি যদি ছেড়ে দাও আল্লাহর নবী বলেন আল্লাহর অর্ডার তার উপরে জাহান্নাম হারাম
এখানে সবাই সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, বলেন তো সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুত্তাকি কেউ আছে? এ ভাই সাউন্ড বাড়াও। 10 জন সাহাবা, আপনারা সবাই জানেন 10 জন সাহাবা দুনিয়াতে জিন্দা হালাতে জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছেন কয়জন? জানা থাকলে বলবেন প্রথম কার নাম, কথা বলেন না কেন? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? হযরত ওমর ফারুক। তৃতীয় হযরত উসমান। চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের ইতিহাসটা পড়েন, যদি কিতাব কিনার টাকা না থাকে গজবের মোবাইল নিয়ে তো বসে আছেন, বাবায় মান্নত করেছে এই মোবাইল নিয়ে তোরে জাহান্নাম পর্যন্ত না পৌঁছাই আমি ঠান্ডা হব না। মোবাইল হাতে থাকবে আর বলবে আমার চরিত্র ভালো, বিশ্বাস করা যায় না, কারণ এটা ইন্টারন্যাশনাল এক চরিত্র বিধ্বংসী অস্ত্রের নাম মোবাইল। এমন একটা সাইট নাই যেখানে আক্রমণ করে নাই মোবাইল। একটা বাটন মোবাইল, এর থেকে হাজার গুণ বেশি ক্ষতিকর শরীরের জন্য, কেয়ামতের ভিড়ে তো ভরে। দুনিয়ার লাইনে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বাটন থেকে একটা টাচ মোবাইল আরো হাজার গুণ বেশি। লেখাপড়া ধ্বংস করে দিল, চরিত্র ধ্বংস করে দিল, মা বাবার সাথে বেয়াদবি করা শিখাইল এই মোবাইল। কি পরিমাণ মিথ্যা কথা জবানে প্রতিদিন সাপ্লাই হচ্ছে এই মোবাইলের দ্বারা। বেহেশতের বাগানে আসছেন, নবীজির হাদিস মতে এটা বেহেশতের বাগান, বসার সাথে সাথে গুনামা। এখানে এসেও যারা মোবাইল নিয়ে ব্যস্ত, অবশ্যই তাদের কপাল ভালো বলে মনে হচ্ছে না। কেউ যদি বলে হাফিজ ভাই আপনার বয়ানটা দরকার, এতদিন শুধু শুনছি আজ দেখছি, তাহলে উচিত কি আজকে দেখা? যদি কারো প্রয়োজন হয় যে না আজকে বয়ানটাও প্রয়োজন, তো মিডিয়ার থেকে সে ডাউনলোড করে নিবে। এখানে বসে না রেকর্ডিং ভালো হবে না ছবি ভালো আসবে এই আকামগুলো কেন করে? কয় যে বুদ্ধি নেই যে এই জন্য করি। আমাদের বরিশালের ভাষায় বলে বুদ্ধি থাকলে ঘর জামাই হতে হয় না। এতটুকু বুদ্ধি আপনাদের মেধায় নাই, ব্রেনে নাই যে এখন বসে একটু দেখি, বয়ান শুনি, বয়ান আমার লাগলে আমি স্পষ্টত সুন্দরভাবে মিডিয়ার থেকে ডাউনলোড করে নিতে পারবো। বসে বসে এই সময়টা যে মোবাইল নিয়ে ব্যস্ত, তার দুনিয়ার সব একদিক মোবাইলের দিকে নজর। এরপরে আল্লাহ না করুন কত জিনেরায় মাঝখানে বসা আছে, মোনাজাতের পরে মোবাইল নিয়ে যাবে, বহু জিন বসে আছে, এরা টার্গেট করতেছে কার মোবাইল নিলে মোটামুটি 2-3 দিনের বাজার হবে, ফট করে নিয়ে যাবে, তখন আমও যাবে সব শেষ। আল্লাহ বুদ্ধি বাড়ায় দেন হেদায়াতের লাইনে, আকামের লাইনে নয়। জান্নাতের টিকিট পেলেন 10 জন সাহাবা। সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, যুবকেরা ভালো করে মনে রাখতে হবে, দুনিয়ার সমস্ত শরীয়তের কোনো প্রয়োজন ব্যতীত ছবি তোলা হারাম। ছবি তুলো কেন কায়েম নেই, কবিরা গুনা, শুধু সগিরা না কবিরা গুনা। রাষ্ট্রীয় কোনো প্রয়োজন অথবা শরীয়তের কোনো প্রয়োজনে ছবি তোলা হালাল, এর বাইরে হারাম। আমাকে সরাসরি তোমার বোন দেখা যেমন কবিরা গুনা, যুবককে বলছি তোমার মা আমাকে সরাসরি দেখা যেমন হারাম কবিরা গুনা, ভিডিওতে দেখাও হারাম।
ভিডিওতে দেখাও হারাম। এখন তুমি সেই গুনাহ যদি করো জেনে শুনে, সে জবাব তুমি দিবা, আমার দায়িত্ব বলার বলে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আয়াতে দুইটা আলোচনা করেছেন, এক আল্লাহকে ভয় করো, দুই মুসলমান না হয়ে মরবি না, মরলেই ফিদা। এক সোরার ঘরের সোরায় কয় মুসলমানও হব না মরবও না। আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরামে আওয়াজ শুনে ক্রন্দনরত অবস্থায় বেকারার হয়ে গেলেন, ও পয়গম্বর আল্লাহ যত বড় তার হক আদায় করে ভয় করা পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেছেন, আসলেই আমার আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে বান্দার ভয় করা সম্ভব না। আল্লাহ আয়াত নিয়া জিব্রাইল আমিনকে পাঠায়, বলে ও জিব্রাইল যাও, সান্ত্বনার বাণী শুনায় দাও, পেরেশানি দূর করে দাও, বলে দাও ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, ও দুনিয়ার মুমিনেরা তোমরা আল্লাহর হক আদায় করে ভয় করা লাগবে না, বরং তোমাদের সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হা আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব। ভয় করার নাম তাকওয়া, যে ভয় করবে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে ছয়টা, আখেরাতে দুইটা। ভয়ের নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। তাকওয়া থাকার জায়গার নাম অন্তর। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। পয়গম্বর বলেন আল্লাহর ভয় বা তাকওয়া অন্তরে থাকার জিনিস, অন্যত্র নয়। এই তাকওয়া যারা অর্জন করবে, গুনাহ ছাড়বে, তাদের জন্য পুরস্কার দুনিয়াতে আল্লাহ দিবেন ছয়টা, আখেরাতে দিবেন দুইটা। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মুলাকাত। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক চিজে মখাজ ইনসু যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় আমি যদি জিজ্ঞাস করি এখানে, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন বলে যদি প্রশ্ন করি, সবাই দাঁড়াইয়া আবেগে বলবে হুজুর আপনাদের তুলনায় আমরা বেশি ভয় করি আল্লাহরে। কিন্তু আমি আবার যদি আঙ্গুল দিয়া ইশারা করে বলি, এ ভাই তোমার ভেতরে আসলে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তুমি তাকওয়া নিয়ে চলো না, তোমার মধ্যে আল্লাহর ভয় নাই, ভয় নাই, ভয় নাই, বললে লোকটা বেজার হয়ে যাবে। আল্লাহ কয় তুমি আঙ্গুল দিয়া বলিয়া দেখাইয়া ভেজাল বাড়ায় না, আমি আল্লাহ মাপকাঠি দিয়া দিলাম কে আসলে আল্লাহকে ভয় করে কে করে না। আল্লাহ কোরআনে বলেন ছয়টা গুণ যার মধ্যে দেখবা পাওয়া যায়, জাহিরি ভাবে প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এত বয়ান, জোহরের পরে বয়ান, প্রতিদিন শত শত বয়ান, এক এক স্টেজে দর্জন করে বক্তা বয়ান করে প্রতিদিন, বারো মাস তাবলিগের বয়ান, পীর সাহেবের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, আমগো বক্তাদের বয়ান, এরপরও তৃপ্তি হয় না। মোবাইলটা হাতে নিয়ে বয়ান চালায়, ঘরের মধ্যে বয়ান, বাহিরে বয়ান চলে,
কিন্তু আমলের খাতা খুবই দুর্বল মানুষ জানে মিথ্যা কথা বলা হারামের পরও মিথ্যা ছাড়া ব্যবসা করে না মানুষ জানে অন্যের হক নষ্ট করা হারাম এর পরেও মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে পিছপা হয় না জানে গীবত করা হারাম তারপরও করে ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে আছে না নাই জানার পরে এত অন্যায় অথচ বারবার বয়ান চলতেছে উলামায়ে আহলে হক পায় ধরে ধরে বয়ান করে দাওয়াত তাবলীগলারা পায় ধরে ধরে বয়ান করে ভাইজান কেউ গালি দিলে জবাব দিও না পয়গম্বরের আদর্শ গালি দাও না ধৈর্য ধারণ করো এরপরেও কেন আমাদের খাতা শূন্য এই প্যান্ডেলের ভেতরে এমন আল্লাহর বান্দা নবীরা শেখাছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশাও নাই এমন আসে কেউ নাই সামনে ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে বয়ান যদি একটু কম হয় সারাটা রাস্তায় ঘরে যাইতে যাইতে বলবে কষ্ট করে গেলাম কি বয়ান করলো মনের মতো হলো না মাইক দল্ল আর ছেড়ে দিয়া পকেট ভারী করে চলে গেল সারাটা রাস্তায় গীবত করে চলে গেল গিয়ে ঘুমায় গেল ফজরের নামাজের খবর নিল না ও বান্দা সারা রাত যদি বয়ান করি আর ফজর না পড়ো এই বয়ান দ্বারা কামিয়াবির দরজা খুলবে না এই সব দুর্বলতার মূলে একটা অভাব সেটা কি আল্লাহর ভয় নেই কার ভয় নাই আল্লাহর আযাবের ভয় নাই ওলামায়ে কেরাম বলেন হাকিকতে ভয় যে করে তার নমুনা দুইটা এক যারা আসলেই আল্লাহকে ভয় করবে তারা কখনো গুনাহ করবে না দুই নাম্বার নমুনা যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না এরা মুত্তাকি যারা গুনাহ করে না অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না এই দুইটা নমুনা দেখলেই বোঝা যাবে সে মুত্তাকি মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা আল্লাহর ভয় যার অন্তরে আছে সে জিব্বা দিয়া মিথ্যা ইচ্ছা করে বলবে না অনিচ্ছায় যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে ভাইরা আমার আল্লাহ পাকের একজন আশেক পদ দিয়া চলতেছেন আল্লাহর এক আশেকা বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই গুনাহ করতে 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 পুরা এলাকাবাসী ওই নারীটার বদনাম দেখলেই পর্দা লাগায় বলে চেহারা দেখা আমাদের কাম্য নয় হেদায়াতের মালিক আমার আল্লাহ এই জাহান্নামী নারী একদিন রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারায় একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে কান্না করে জিব্বা বের হয়ে গেল আল্লাহর বান্দি জাহান্নামী গুনাগার নারী অন্তরের মধ্যে একটু মায়া এসে গেছে দৌড়াইয়া চলে গেল পানির কিনারায় কূপের থেকে পানি উঠাবে পানি অনেক নিচে কেমনি উঠাবে পাত্র নাই মহিলার পায়ের মধ্যে ছিল চামড়ার মুজা মুজাটা খুলিয়া পানি উঠানোর জন্য যখন ফেললো দেখে পানি আরো নিচে নাগালে আসে না আল্লাহর বান্দি গুনাগার জাহান্নামী নারী মাথার ভেতরে লম্বা একটা ওড়না লাগানো ছিল একটা গুনাগার জাহান্নামী নারীর মাথায় ওড়না আর আমাদের মুসলমান হাজি সাহেবের মেয়ে রাস্তা দিয়ে চলে ওড়না মাথায় লাগায় না যাও লাগায় ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় রেখেছি আল্লাহ হেদায়াত দান করু এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি আম্মা জানেরা এরে আম্মা জান
আপনাদের জীবনটা কতই যে ধন্য, সারাটা রাত যদি আপনাদের মর্যাদার বয়ান করি রাত পার হবে শেষ হবে না। আপনাদের এই স্টেজে আজ আটটা যুবক সন্তান মাথায় পাগড়ি নিয়েছে কি কারণে, এরা পুরা ৩০ পারা কোরআন সিনার মধ্যে মুখস্থ করে ফেলেছে, হাফেজে কোরআন। ও বাঙালি চালাক মুসলমান বলো, আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছি, বইয়ের নাম আদর্শ লিপি, পৃষ্ঠা নাম্বার ১০। সারা বাংলাদেশ খুঁজে দেখো আদর্শ লিপির একজন হাফেজ আসেনি, কথা কয় না। পৃথিবীতে হিন্দুদের গীতা রামায়ণ মহাভারত যত কিতাব আছে, অন্যান্য আসমানি কিতাব তাও রাজ্যবর ইঞ্জিল, দুনিয়াতে একজন হাফেজ পাওয়া যাবে না। আর ঘরে ঘরে মুসলমানের তালাশ করো, বেইমানেরা অপচেষ্টা কম করে নাই, কোরআনের পাতা জ্বালাইয়া দেওয়ার জন্য এস্টেন্ডিয়া কোম্পানি লোক সেট করেছিল সোনার বাংলায়। এদের কাজ হইল লেখা কোরআনের কপিগুলো এক জায়গায় জমা করো, আগুন দিয়া জ্বালায় দিবা, মুসলমান যেন কোরআন পড়তে সুযোগ না পায়। আল্লাহর বেই আল্লাহর বান্দা ওই বেদিনরা জানে না যে আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। তোরা যতই চক্রান্ত করবি তোরা একদিন ধ্বংস হয়ে যাবি, আমার আল্লাহর কোরআন ধ্বংস হবে না। স্পেনের জমিনটা ৮০০ বছর মুসলমান শাসন করলো, ৮০০ বছর, তার এক বিন জিয়াদের মাধ্যমে মুসলমান চেয়ারে বসছেন। আবু আব্দুল্লাহ উন্দুলুসি ছিলেন ৮০০ বছরের শেষ ক্ষমতা চেয়ারে বসা মুসলমান। ইহুদি বেইমানেরা মুসলমানদেরকে দুর্বল করার জন্য দুইটা পয়েন্ট বেছে নিয়েছে, এর মধ্যে একটা পয়েন্ট নারীদের দিয়া চক্রান্তের মধ্যে ফালায় দাও, নারী কেরেঙ্কারিতে ঢুকায় দাও। আর একটা চক্রান্ত এদের একতাবদ্ধ মঞ্চকে টুকরো টুকরো করে দাও, ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি, টুকরা টুকরা যখন হয়ে যাবে মুসলমানের শক্তি দুর্বল হবে। আর সারা দুনিয়াতে খুঁজে দেখো মাদ্রাসা তুলনামূলক অনেক বেড়েছে, মসজিদ বেড়েছে, ওয়াজ বেড়েছে, বক্তা বেড়েছে, আলেম বেড়েছে, তাবলিগ বেড়েছে, কিন্তু এরপরও মুসলমান আমার সোনার বাংলায় হাতে গোনা কয়েকটা নাস্তিক আছে যারা আমগো হুজুরদের চোখের দিয়ে তাকায় কথা বলার শক্তি নাই, এরপরও কেন ওরা বানরের মতো লাফালাফি করে? একমাত্র কারণ কিছু ইসলামে ভেতরে ঘাপটি মারা মোনাফেক টুপিওয়ালাদের প্রশ্রয়ের কারণে। না হয় আমরা যদি টুপিওয়ালা এক ময়দানে আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে আল্লাহর গোলাম হয়ে ময়দানে থাকি এক আওয়াজে, যত নাস্তিক বলো বেইমান বলো আমাদের সালাম না দিয়া কথা বলার সাহস পাবে না। علم رائع جاز و کردن بے حساب خلق را دادن جواب با ثواب حق ندارد دوست خلق زار را مست ای خصلت ایک دن دار را او اللہر بندارا او پردارا رانے رمہ جانے را আল্লাহর কসম, কথাটা মোবাইলে রেকর্ড করলেও মোবাইল হারিয়ে যাবে, কথাও হারিয়ে যাবে, পারলে কথাটা স্বর্ণাক্ষরে লিখে লেমিনেটিং করে ঘরের দরজায় টানায় রাখবেন। আল্লাহর কসমের পরে যদি কথা বিশ্বাস না করেন আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। একবার না আমি তিনবার আল্লাহর জাতের কসম খেয়ে বললাম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আম্মা জানদেরকে বলে যাই, ও আম্মা জানেরা আপনাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে যেই পরিমাণ বাড়ায় দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত, দুনিয়ার কেউ যদি বাড়াইয়া দেওয়ার জন্য আলাদা কোনো ফর্মুলা তৈরি করে। তিনবার কসম করে বললাম নারীদের সম্মান আর বাড়বে না, বরং হতে হবে নারীদের অপমান।
তুমি কি বাড়াইবা, বাড়ানোর যা প্রয়োজন কে বাড়াইছেন? আল্লাহ বাড়ায় দিছেন। কি পরিমাণ বাড়াইছেন? এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনাদের মর্যাদা আপনারা সাহাবায়ে কেরামের মায়ের সমতুল্য মর্যাদাবান মা, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা। আজ ইষ্টি যে আটটা সন্তান কোরআনের হাফেজ হয়ে মাথায় পাগড়ি নিল, এদের আব্বা আম্মার জীবনটা যে কত ধন্য, কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও কোরআনওয়ালা একটা আয়াত পর অটোমেটিক একতলা বিল্ডিং উঠতে থাক, তবে একা যাস না, দশটা জাহান্নামীকে তোর চয়েস ফুল জাহান্নামী তোর আপনজন, সুপারিশ কর আমি কোরআনের বরকতে তোর সুপারিশ কবুল করে জান্নাত দিব বিনা হিসাবে। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. مسلمان الاتحاس بجهر الاتحاس মুসলমানের ইতিহাস জালেম বাতেল নাস্তিকদের জন্য এক আতঙ্কের ইতিহাস। মুসলমানের ইতিহাস জীবনে মাথা উঁচু করে বসবাস করার ইতিহাস। আজ আমরা ইতিহাস ভুলে গেছি, এই জন্য পাগলের মতো লাফাইতেছি, কেন লাফাই নিজেও জানি না। যেমন খেয়াল করো, আট শত বছরের শাসন করা স্পেনের জমিনটা কত দামি। কোরআন শরীফের ৩০ খণ্ড তাফসীর, তাফসীরে কুরতুবী ওই জমিনের লেখা। মসজিদের মধ্যে কোরআনের আয়াতের তেলাওয়াত, হাদিসের ক্লাস, তাফসীরের ক্লাস, একদিন আর দুদিন না, আটশো বছর শাসন করলো যেই জমিনটা। ওই ইহুদি বেঈমানেরা চক্রান্ত করিয়া মুসলমানদেরকে বোকা সাজাইয়া বলে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা আরব সাগর পাড়ি দিয়া মরক্কো চলে যাও, এমন ভাবে আটকাইয়া দিছে। তাও কিন্তু ওরা ডাইরেক্ট শাহিদ করে নাই। আবু আবদুল্লাহ উন্দুলুসির সন্তান যুবক ছিল, বাবাই ছিল, বুড়া তারে হাত করছে। খুব খেয়াল করবেন, হাত করি এক সময় কয় বাবাই বুড়া হয়ে গেছে, তুমি চাবি টাবি লয়া তুমি এখন দায়িত্ব পালন করো। চক্রান্ত এহুদি পিছনে গার্ড দিতেছে। সন্তান চিন্তা করলো বাবাই বৃদ্ধ হয়ে গেল, আমি তো একটু বুঝিয়া ক্ষমতা হাতে রাখা দরকার। প্রমাণ নয় হাতের মধ্যে চাবি নিয়ে যখন বসলো, বাপ এক পর্যায়ে দুর্বল হয়ে গেল, মরণাপন্ন হয়ে গেল। এবার এহুদিরা কানে কানে কয়, আমগো পরামর্শে তোরে সম্মানের জায়গায় বসাইছি, ডাইনে বামে আমগো কিছু দায়িত্ব তো দেওয়া উচিত। কথা তো ঠিক, দেও না কেন? এবার বলে তুমি ডাইনের এই দায়িত্ব পালন করো, বামের এই দায়িত্ব পালন করো। এক পর্যায়ে ডানে বামে এহুদির চক্রান্তর দায়িত্ব নিয়ে একদিন কয়, মরবি না বাঁচবি, যদি বাঁচতে চাও হয়তো এই দেশ ছেড়ে পালায় যা, না হয় তরবারি দিয়ে হত্যা করা হবে। এইভাবে করে করে মুসলমান সব স্টিমারে উঠাইয়া দিল, আরব সাগর বাড়ি দিয়ে যাবে। স্টিমার মাঝখানে যাওয়ার পরে সমুদ্রের ভেতর স্টিমারে আগুন জ্বালায় দিল, মুসলমান মরিয়া পুরিয়া ছাই হয়ে গেল। এদের ছাই দিয়ে নদীর সমুদ্রের পানি কালো বানাইল, মসজিদ ভেঙ্গে ফেললো, আগুন জ্বালায় দিল। এইবার ওরা আনন্দ মিছিল করেছে এপ্রিলের এক তারিখ, এপ্রিল ফুল নামের। মুসলমানেরাও যে লাফায় জানে না কেন লাফায়। পহেলা এপ্রিল মুসলমান লাফায়, অত সদিন আনন্দ করে ইহুদি, মুসলমানের বোকা বানাইছে ওই লাফানো লাফায়। ইহুদিদের আনন্দের দিন, মুসলমানের ইতিহাসের কান্নার দিন, শোকের দিন,
অথচ ইহুদির তালে তালে মুসলমানও লাফায়। আমি হুজুরে যে ঘটনাটা বললাম, এমনও নামদারি মুসলমান আছে ওদের ইতিহাস মানবে না, বরং উল্টা আমি হুজুরের বিরোধিতা শুরু করবে। এমনও মুসলমান আছে ইহুদির পায়খানা এই পরিমাণ শরীরের মধ্যে মালিশ করেছে যে ওদের পক্ষ থাকবে, জাহান্নামে গেলে যাবে, তারপরও কোরআনওয়ালা দিনদার আলেমদের কথা শুনবেন। ওরা মনে করে হুজুরদের বিরোধিতা করলেই দুনিয়াতে সম্মান পাওয়া যায়। আল্লাহ দেখায় দিছে মহামারী করোনা দিয়া সম্মান কাদের বাড়ে, কথা ঠিক নি? আল্লাহ জ্বলন্ত প্রমাণ দিয়ে গেলেন করোনার দ্বারা, তাকাইয়া দেখেছেন রে মুমিন, যেই মহামারী করোনায় গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল, যারা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে ক্ষমতার চেয়ারে বসলো তারা পর্যন্ত মাথা নত করে বলল জমিনের পাওয়ার শেষ, চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, লেখাপড়াওয়ালার লেখাপড়া নাই, সব বন্ধ। ফাঁকে ফাঁকে একটা আওয়াজ কানে আসে অটো বাস, কথা হয় না? সব বন্ধ, সাক্ষী দিবা সত্য কথা বলবা মরে গেল, তুমি মানো আর না মানো সেটা ভিন্ন, সমর্থন তো দিবা যে হ্যাঁ এটা সত্য, সব বন্ধ হয়ে গেল। মহামারী করোনায় একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। শুধু কি তাই, ইতিহাস ভুলে যেও না, লিখে রাখো, বেইমানরা ইতিহাসকে চাপা দেওয়ার জন্য চক্রান্ত করে, আমাদের ইতিহাস যেন ভুলে না যাই। এই মহামারী করোনায় শত শত করোনার লাশ, বাবায় মরে গেল লাশটা ফালায় দিয়ে আসলো, সন্তানেরা কাছে যায় না, জানা যায় যায় না, করোনা। ওই লাশগুলো পুলিশ খবর পেয়ে থানার মধ্যে নিয়ে গেছে, আর শত শত লাশ কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করাইলো এই দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম। একজন হুজুরেও করোনায় মরে নাই, বাঁচানের মালিক কে? ও আল্লাহর বান্দারা, কোন হুজুর করোনায় পড়িয়া চাকরি নাই বলিয়া রাস্তায় গিয়া বলেন আমারে টাকা দাও, না খাইয়া মরি ভিক্ষা দাও, কষ্ট করিয়া হলেও দিন কাটাইছে কিন্তু কারো কাছে গিয়া ভিক্ষার হাত বিছায় নাই, অল্প থাকলেও আল্লাহ বরকত দেয় যদি তোমার সম্পদ হালাল হয়। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, তুমি এটাকে কমাইবা কেমনে, ইজ্জত নষ্ট করবেন আমার আল্লাহ, তুমি বাড়াইবা কিভাবে? কাদের কুদরত দারি বরকমাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহাদার। এরে নবীর আশিক উম্মতের দলেরা, আল্লাহর নবী চ্যালেঞ্জ করে গেছেন বিদায় বেলা, ও উম্মত আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, আকরাইয়া ধর, কোন বিপদে পড়বি না, এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নত। আজকে যারা এই দুই জিনিস আকরাইয়া ধরেছে এদের মতো শান্তিতে আর সম্মানে জমিনে কেউ নাই। আপনি চিন্তা করেন, এই মোনাজাতটা কিন্তু দিয়া ভালো, ওই যে শুরুতে বলছি কপাল ভালো হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে। অনেকে ওয়াজে আইছে ঠিকই, বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেনি। কই ঢুকছে? ওই আম্মাজানদের প্যান্ডেলের বাইরে তওয়াফ করতেছে। আছে খুঁজু যাই দেখ, বহু যুবকরা হেন তওয়াফ করতেছে, কারণ বছরের একটা দিন পেয়েছে মোলাকাতের এই সুযোগ হাতছাড়া করা যায়। আর একদল ফ্যান্ডেলে ডুইখাও বরকত থেকে বঞ্চিত, কেন?
বয়ান কানেও নেয় না কলবেও নেয় না গজবের মোবাইলের ধান্দায় পড়ে আছে আফসোস হায় 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 ওই কবর থেকে মা এ যুবক ওই কবর থেকে তোমার বাবা অপেক্ষায় আছে একটু মুনাজাত করে তুমি মা বাবার জন্য দোয়া করো বা কারণ আমি হাফিজুর রহমানের দোয়া কবুল হওয়ার শতভাগ কোনো গ্যারান্টি নাই তবে আল্লাহর কসম করে বলে গেলাম আমার রসূলের হাদিস সাক্ষী এই বিশাল ময়দানের ভেতরে এমন আল্লাহর গোলাম আছে যাদের আমিন বলতে দেরি কবুল হতে দেরি না এটাও সত্য একজনের আমিন যদি কবুল হয় আল্লাহ তার বরকতে সবার আমিন কবুল করে ফেলবেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেক তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো জবাব হলো পারি না আল্লাহ বলে সাধ্য মতো ভয় করো দুই নাম্বার কথা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরবা না তার মানে ও বান্দা তোমার হাতে সময় কম কখন যেন আজরাইল এসে তোমাকে একটু ইশারা দিয়া মা কাঁদবে ছেলে নাই কোনো কাজ হবে না ও আল্লাহর বান্দারা মরার আগে তাড়াতাড়ি মুসলমান হইয়া যাও কথাটা কোনো বেঈমানকে বলেন নাই মুমিনকে বলেছে ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসবা আল্লাহ এই কথাটা কেন বললেন বিভিন্ন কথা প্রশ্ন জবাব আছে সংক্ষেপ বলছি আল্লাহ তাআলা মুমিনকে কেন বললেন মুসলমান হইয়া কবরে আসো এর মাত্র কারণ আল্লাহ চান তার আদরের গোলামগুলো যেন বিনা হিসাবে জান্নাত পেয়ে যায় আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না আল্লাহ চান তোমরা জান্নাত পাবে তবে শুধু পাবেই না আমি চাই আল্লাহ বলেন আমি চাই তোমরা বিনা হিসাবে জান্নাত যাও আর বিনা হিসেবে যদি জান্নাতে যাইতে চাও মুসলমান হইয়া কবরের মধ্যে আসতে হবে না হয় পারবা না মুসলমান হওয়ার মানেটা কি সংক্ষেপ জবাব হলো গুনা মুক্ত জীবনটাকে তৈরি করতে হবে গুনা নিয়ে কবরে গেলে আজাব শুরু হয়ে যাবে গুনা মুক্ত জীবন তৈরি করো বলে কেমনে মানুষের জীবন তা দুইটা ভাগ একটা অতীত হয়ে গেল আর একটা সামনে আসতেছে অতীতেও গুনাহ করেছি না জানি সামনেও গুনাহ হয়ে যায় দুইটা ভাগের মধ্যে গুনাহ থেকে বাঁচতে হবে পেছনের কৃত গুনার জন্য বাঁচতে হলে মেডিসিন লাগবে একটা আবার সামনের জীবনে যেন গুনাহ না হয় সেই ক্ষেত্রে মেডিসিন লাগবে আর একটা এই দুইটা মেডিসিন না থাকলে দুই লাইনের জীবনকে গুনামুক্ত করা যাবে না পেছনের গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম তওবা সামনের গুনাহ থেকে বাঁচার না বাঁচার মেডিসিনের নাম তাকওয়া এই দুইটা মেডিসিন অর্জন করো ওলামায়ে আহলে হক এদের সোহবতে যাইয়া অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাও আমি একটু সাধারণ জবাব চাই আপনাদের থেকে আল্লাহকে সাক্ষী রেখে একটু জবাব দিবেন মুরব্বী যুবক বৃদ্ধ বাবাজিরা সবাই জবাব দিবেন এই যে ওয়াজের প্যান্ডেলে বসছেন জীবনে নামাজ পড়েন না কথার কথা আল্লাহকে সাক্ষী রেখে বলেন এখানে বয়ান শোনার পর এতক্ষণ বয়ান শোনার পরেও আল্লাহরে সাক্ষী রেখে বলেন আপনার অন্তরে কি একটু ভয় আসছে কিনা যে আমি অপরাধের মধ্যে আছি একটু কি ধাক্কা লাগছে নি মিথ্যা বলেন না এই যুবক মিথ্যা বলিও না এই প্যান্ডেলটায় ঢুকার পরে হালকা হলেও কি একটু ভয় আসেনি বলো দুই ঘন্টা বয়ানের প্যান্ডেলে বসার পরে আলেমের বয়ান শোনার পরে যদি তোমার অন্তরে একটু পরিমাণ ভয় আসে যে আমি জীবনে করলাম কি আমার জীবনের সামনে উপায় কি
এতটুকু ভয় যদি তোমার অন্তরে 2 ঘন্টা বসার দ্বারা আসে তাহলে আলেমদের মজলিসে যদি মাসকে মাস বছরকে বছর যদি তুমি আলেমদের পেছনে থাকো আমি মনে করি এই অবস্থায় যদি তুমি চলতেই পারো আল্লাহর ওলি হইয়া তুমি কবরে যেতে পারবা নবী পাইমানা নবীর দেখার কায়দা নাই নাকি আপনারা ঘুমের ঘরে দেখেন মাঝে মাঝে না যেই পরিমাণ দাড়ি কাটেন আর বিড়ি টানেন তো দেখার কথা দাড়ি কাটা দাড়ি ছাঁটা দোনোটা হারাম কবিরা গুনাহ 24 ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ লেখা হয় ঘুমাইয়া থাকলেও গুনাহ লেখা বন্ধ নাই আবার যারা টাকনুগিরার নিচে প্যান্ট পরে পাজামা পরে 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ আপনি লঙ্গি ভইরাও যদি ঘুমায় থাকেন কবিরা গুনাহ লেখা বন্ধ নাই তওবা না করা পর্যন্ত কলম বন্ধ হবে না সুদের সাথে যারা জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনাহ লেখা হয় কবিরা গুনাহ আপনি ঘুমায় থাকলেও গুনাহ লেখা বন্ধ নাই তওবা নামের সুসনা টিপ দিলে গুনাহ বন্ধ হবে না ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা কিসের বাহাদুরি করো ওরে আল্লাহর বান্দারা এই দুনিয়াতে আমরা আরছি সবাই এক হালাতে যাবো এক হালাতে আজকে আমি বক্তা হয়ে বয়ান করি আপনারা শ্রোতা হয়ে বসে আছেন যতই ভাব দেখাই না কেন সাদা কাফনে যেদিন ডুববো সেদিন সব ভাব শেষ হয়ে যাবে কে এমপি কে মন্ত্রী কে মাওলানা কে মুফতি কে পীর কে মুরিদ সাদা কাফন সবার জন্য রেডি টাকাওয়ালার জন্য একটা কাফন বাড়ানো হবে না গরিব রিক্সা ড্রাইভার তার জন্য একটা কাফন কমাইয়াও দিবে না সাদা কাফনের উপরে লেখাও থাকবে না এটা পীর সাহেবের লাশ এটা মুরিদের লাশ এটা ইমামের লাশ এটা মুক্তাদির লাশ এটা রাজার লাশ এটা প্রজার লাশ এটা এমপির লাশ লেখা থাকবে কাফনে ওই তিনটা সাদা কাফনে ঢুকার পর কে ধনী কে গরিব সব একাকার হয়ে যাবে ও যুবক আমার আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো সারাটা দেশ দৌড়াইয়া পায়ে হাত রেখে রেখে বারবার বয়ান করি বাবা বিনয়ের সাথে বলি আমি সারা দেশ দৌড়াইয়া পায়ে হাত রেখে বয়ান করি এই কথা কিন্তু একবারও বলি নাই যে আমি কওমি মাদ্রাসায় পড়ছি তুমি কওমিতে পড়ো না হয় জাহান্নামে যাবা পাস করলি তুমি মাথায় দিয়া বয়ান করি কোনোদিন বলি নাই টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবা তাবলিগ না করলে জাহান্নামে যাবা বরং আমি বয়ান করে দুইটা কথা সবার অন্তরে ঢুকাইতে চাই ও মুরব্বী ও মা বোনেরা ও যুবকেরা জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর আদর্শ মানবা মদিনাওয়ালা নবী এই দুই জিনিস ঠিক রাখো আর কোন বয়ান নাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই হ্যাঁ যুবক আমি কলিজা দিয়া দোয়া করি কবুল না হলেও কিছু করার নাই তবে এখানের কারণা কারো আমিন কবুল হলে সবারটাই কবুল হয়ে যাবে স্কুলে যারা পড়ো আল্লাহ তোমাকে ওই লাইনে লেখাপড়া করার দ্বারা জানো আল্লাহ বড় ডাক্তার বানা ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান যে যেই লাইনে পড়তেছো লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও উকিল হও একজন এসপি হও ডিসি হও তবে একটাই অনুরোধ বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন আলেম ওলামারা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বী কষ্ট না পায় তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো অন্য যুবকদের চরিত্র বিধ্বংস কোনো আওয়াজ না আসে ও আল্লাহর বান্দারা এজন্য দরকার আদর্শ আর দুনিয়াতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পবিত্র আদর্শের নাম মদিনার আদর্শ ও যুবক মহামনীষী আর একজন বের করো যার জীবনে মিথ্যা নাই কথা কও বাবা আছে মনীষী আছে কোন নেতা একজন বের করো যে অমুক নেতার মিথ্যা নাই নাই মানে মিথ্যা ছাড়া তার বিসমিল্লাই হয় না
আর আমার নবী চ্যালেঞ্জ করার মতো নবী, নবীর আদর্শ পারফেক্ট পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের আদর্শ দিয়ে মানুষ চূড়ান্ত সফলতায় চলে যাবে, নতুন কারো থেকে আদর্শ ধার করা লাগবে না। আমার নবীর যৌবনের আদর্শ, কিশোর জীবনের আদর্শ, শিশুবেলার আদর্শ, বৃদ্ধ বয়সের আদর্শ দেখো কেমন সুন্দর। মায়ার নবীর আদর্শ দেখে মক্কার কাফের বেঈমানেরা পাগল, অন্যান্য ভিন্ন মাখলুকতেরাও পাগল, কেমন একজন মায়ার নবী। 1500 বছর হয়ে গেল নবী নাই, মাঝে মাঝে আপনাদের এটা কোন থানা, পীরগঞ্জ না, পীরগঞ্জে মাঝে মাঝে আমার নবী মদিনার থেকে আসে আপনাদের দেখতে, আসে না? অনেক স্টেজে তো আলাদা চেয়ার রাখে, বিষয় কি কয় নবী আসবেন বসবেন। 1500 বছর হয়ে গেল নবী নাই, জিন্দা নবী হায়াতুন নবী রওজা মোবারকে আছেন, নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতেছেন। 1500 বছর পর ওই নবীকে না দেইখা, শুধু নবীর আদর্শ দেইখা, শত শত বেঈমান বিধর্মীরা মুসলমান হয়ে গেছে, কথা ঠিক নি? অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, রাস্তা দিয়ে হাঁটলে আমি টুপিওয়ালা তোমার সালাম দেওয়ার আগে পেরেশান হইয়া যাই, তুমি কি মুসলমান নাকি অন্য ধর্মের যুব? ভিন্ন ধর্মের যুবকের দাড়ি নেই, টুপি নেই, প্যান্ট শার্টটাই পরা, বিড়িটানে, তোমারও দাড়ি নেই, টুপি নেই, প্যান্ট শার্টটাই পরা, বিড়িটানো, কাকে আমি সালাম দিব? পেরেশান হয়ে যাই, চিন্তা কইরা যদি সালামটা বন্ধ রাখি, চলে গেলি গো কেমন, হুজুর সালাম দিল না। এ যুবক, আজকে তোমার মতো কত যুবক পাঁচ বেলার নামাজ পড়ে, অভাব নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, বিধর্মীরা আজকে ইসলামের সূচি তলে আসলো, অথচ তুমি মুসলমান, একটু আমাকে জবাব দাও। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের 23 বছরের আদর্শ যে রেখে গেলেন উম্মতের জন্য, আদর্শ হিন্দুরা পালন করবে? অ যুবক, ইহুদিরা পালন করবে? খ্রিস্টানেরা মানবে? একটু বলো বাবা, নবীর আদর্শ মানবে কারা? তুমি মানবা না, তুমি মানবা না? নবীর আদর্শ চুল কাটার মধ্যে নাই, নবীরটা বাদ দিয়া বেঈমানের পা চাটো কেন, লজ্জা করে না? নখগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, সেখানেও নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের গোলামি করো কেন? কি বিষয়? আমার নবীর আদর্শ কেমনে জুতা দুইটা পায়ে ঢুকাইবা, সেখানেও নবীর সুন্নত? কেমনে তুমি পোশাকটা শরীরে পরবা, খুলবা, সেখানেও নবীর সুন্নত? নবীর আদর্শ আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর সুন্নত মানতে পারো না। নামাজের খবর নেই, আজান হয় নামাজের খবর নাই, এরে যুবক, আমরা যতই পায়ে ধরি আমাদের মূল কারণটা কি? আমাদের মূল তো আল্লাহর কোরআন নবীর সুন্নত, আর কোনো পুঁজি নেই। এরপর তো আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, আমরা ওলামায়ে কেরামরাও তো বলি কোরআন শরীফের মধ্যে একটা ভুল পারলে এখনো বের করে দাও, এখন যদি ভুল বের করে দিতে পারো কোরআনে, টুপি ফালায় দিব, দাড়ি ফালায় দিব, তোমার মতো নাচ গান প্যান্ট শার্ট পরে রাস্তায় নেমে যাব। দুনিয়াতে বড় বড় বেঈমানেরা পারে নাই, কেউ পারবেও না। যদি তাই হয় তাহলে পাও দুইটা আগাইয়া দেও, আমি তোমার পায়ে হাত রেখে বলে যাব, ওরে বাবা, ও না ও পর্দার আরানের মা বোনেরা, আপনারাও তওবা করেন, আপনার মতো কত নারী এখনো পাওয়া যাবে, পাঁচ বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে, সন্তানকে দিনদারের পথে দোয়া করে, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে। কয়দিন আর বাঁচবে? মরিয়া গেলে কেউ নাম নিশানাও থাকবে না, কেউ নাম নিবে না। তবে হ্যাঁ, একটা নেককার আদর্শবান সন্তান যদি রেখে যান, ওই সন্তানের কারণে আপনি মাও কবরে দোয়া পাবেন, সবাই দোয়া করবে, এই ছেলেটার আদর্শ ভালো, ওর মাও অনেক ভালো,
এই ভালো বলিয়া দোয়া করবে আপনি কবরে গেলে দোয়া পাবেন ভালো একটা সন্তানের মা হইয়া কবরে যান সন্তানকে বুঝাইয়া বলবেন বাবা লেখাপড়া করে আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করে বড়দোয়া নিবা না এখন থেকে সন্তানকে যদি বুঝাইতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ পাক আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানায় দিবেন ইঞ্জিনিয়ার বানায় দিবেন আপনার দুনিয়ার জীবন ধন্য পরকালের জীবন ধন্য হয়ে যাবে যুবকেদের বলবো বাবা তওবা করে নাও কান্না যদি না আসে আল্লাহকে বলো আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুন গুনার কারণে যদি জ্বলে তো চোখের পানি ছাড়াও ঠান্ডা হবে না অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পায় যদি কান্না করে আপনার কি পরিমাণ কান্না দরকার আল্লাহকে গুনার কথা স্মরণ করে যদি বলতে পারো আর কান্দতে পারো রে যুবক ও আল্লাহ জীবনে আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবার বরদোয়া নিব না উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না তাদের কথা শুনে ন্যাক আমল করব নবীর সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মতো যদি অন্তরে নিয়ত থাকে তবে সবার কপালে তওবা নসিব হবে না ১৩টা বছর আবু জাহাল নবীজিরে দেখলো বয়ান শুনলো কালেমা পড়ে নাই আর ওমরের মতো বেঈমান নবীর দরবারে গিয়া তরবারি নিয়া মাথা কাটার নিয়ত পাল্টাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে ওমরের ইতিহাস লেখা হয়ে গেল আর এই রকম দুনিয়াতে কিছু মানুষ এত বয়ান শোনার পরও দেখা যাবে অন্তর সত্ত্বা আবু জাহালের মতো তওবা করবে না আর একদল ওমরের মন নিয়ে বসবে যে জীবনে অন্যায় তো কম করলাম না আজকে থেকে তওবা করে নেই আজকে থেকে আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না তওবা করার মতো যদি খাঁটি নিয়ত অন্তরে থাকে মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুর্বলতা নাই এদেরকেই শুধু বলবো আমার আল্লাহকে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহর নবী বলেন যে কোন দোয়ার শুরুতে যদি তিনবার মহব্বত লাগাইয়া আল্লাহকে মহব্বতের সাথে ডেকে ডেকে বলতে পারো তিনবার ইয়া আরহামার রাহিমিন নবীজি বলেন ওই দোয়াটা আর খালি আল্লাহ ফিরাইয়া দিবেন না জবানটা খুলে মহব্বতের সাথে আমার রবের ডাকি আর বলিয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ যারা মোনাজাতে শরীক হয়েছে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ودير مالك قدرتر نظر دي دكي ني ميدان خلا أكشر نيسي أبنر عاشق را حزير ہوئے گسر আরামের বিছানা বাদ দিয়া দোকানওয়ালা দোকান বাদ দিয়ে আপনার দিনের মহব্বত বসার বিছানাটাও ভালো না খানার লোভেও আসে নাই রে আল্লাহ যে যেখানে জায়গা পেয়েছে বসে গেছেন যারা পায় না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনছে আয় আল্লাহ দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নাই আপনার কুদরতের কাছে কোনোটার অভাব নাই রে আল্লাহ
আয় আল্লাহ আমরা তো আপনারই গোলাম, আপনার আদরের নবীরই উম্মত। আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, রাগ করিয়া ফালাইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। সন্তান বারবার অন্যায় করিয়া চোখের পানি ছেড়ে মা বাবার সামনে দাঁড়াইয়া ক্ষমা চাইলে